বঙ্গবন্ধু বিপিএল এ নিজেদের প্রথম দেখায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে 7 উইকেটে হেরেছিল রাজশাহী রয়্যালস। চলতি টুর্নামেন্টে আজ দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে লিটন দাসের ঝোড়ো ব্যাটিংয়ে 8 উইকেটে জয় তুলে নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজশাহী রয়্যালস। এদিন মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত 48 রানের সুবাদে আগে ব্যাট করে রাজশাহী রয়্যালসের সামনে 156 রানের লক্ষ্য দাঁড় করায় চট্টগ্রাম। এই টার্গেট টপকাতে নেমে দলের হয়ে দুর্দান্ত শুরু করেন রাজশাহীর দুই ওপেনার লিটন কুমার দাস এবং আফিফ হোসেন ধ্রুব। 4 ছক্কার ফুলঝুরিতে চট্টগ্রামের বোলারদের শাসন করতে থাকেন দুজনেই। এরই এক ফাঁকে মাত্র 29 বলে টুর্নামেন্টে নিজের তৃতীয় 50 তুলে নেন লিটন কুমার দাস। ইনিংসের 11তম ওভারে 32 রানে থাকা আফিফ হোসেন ধ্রুবকে ফিরিয়ে রাজশাহী রয়যালস শিবিরে প্রথম আঘাত আনেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্পিনার নাসুম আহমেদ। তবে নিজেদের জয় তুলে নিতে একেবারেই বেগ পেতে হয়নি রাজশাহীকে, পরে লিটনের সাথে যোগ দেন শোয়েব মালিকও। এই দুই ব্যাটসম্যানের 50 রানের পার্টনারশিপে চট্টগ্রামের বিপক্ষে 8 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী রয়যালস। জিয়াউর রহমানের বলে আউট হওয়ার আগে 48 বলে 75 রানের ইনিংসটি লিটন কুমার দাস সাজিয়েছেন 11টি 4 এবং 1টি 6 মারে। মালিকের ব্যাট থেকে আসে 43 রান। 14 বল হাতে রেখে পাওয়া জয়ের ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজশাহী রয়যালস। এই সাথে নিশ্চিত করল কোয়ালিফায়ার পর্বের খেলাও। এর আগে টসে হেরে জুনায়েদ সিদ্দিকিকে নিয়ে চট্টগ্রামের ইনিংস শুরু করতে আসেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেননি তারা কেউই। ইনিংসের 7ম ওভারে দলীয় 38 রানের মাথায় 23 বলে সমান 23 রানে থাকা জুনায়েদ সিদ্দিকিকে আউট করেন শোয়েব মালিক। এরপর ক্রিস গেইল 21 বলে 23 এবং ইমরুল কায়েস আউট হন 18 বলে 19 রান করে। 69 রানে 3 উইকেট হারানোর পর চ্যাডউইক ওয়ালটনও 4 রান করে ফিরে গেলে নুরুল হাসান সোয়ানকে নিয়ে চট্টগ্রামের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 5ম উইকেটে 38 রানের পার্টনারশিপ করেন দুজনেই। শেষ দিকে সোয়ানের 16 বলে 30 রানের ঝোড়ো ইনিংসের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের 34 বলে অপরাজিত 48 রানের সুবাদে 155 রানের সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।